আক্রমণ করে দিয়েছিলাম 11ই আগস্ট। রেজিস্ট্রেশনটা আমাদের কিছুদিন পরে হয়, সেদিন আমি শুরু করেছিলাম। তারপরে গত শুরু হওয়ার পরে 8-9 বছর আমরা প্রেস কর্নারে নানা রকম প্রোগ্রাম করেছি, রাখি বন্ধন উৎসব, প্রশাসনের পুলিশ প্রশাসনের সঙ্গে বই দান এগুলো করি। 2010 সালে আমরা বসন্ত উৎসব শুরু করি। তার আগে মহিষাদলে, মানে বসন্ত উৎসব নেই, মহিষাদলে নানা রকম যা হয় বসন্ত উৎসবের দিন যেরকম হয়, আমরা পুলিশের কাছে বিভিন্ন রকম খবরও পেতাম। আমাদের মাথায় সেটাই এলো যে আমরা যদি অন্যরকম কিছু একটু করি, শান্তিনিকেতন হয়তো হবে না তখন ভেবেছিলাম। সেই নিয়ে আমরা দোলের দিন রাজবাড়ির আমলকুঙ্গে আমরা বসন্ত উৎসব শুরু করেছিলাম। 9-9 করে আজকে 11 বছর, এবারে 11তম বসন্ত উৎসব। এর মধ্যে আমাদের বসন্ত উৎসব নিয়ে মানে বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন, আপনারা সবাই সেটা জানেন, প্রত্যেকেই বলেন যে আমরা অনেকেই শান্তিনিকেতন গিয়েছি। শান্তিনিকেতন আলাদা অবশ্যই, কিন্তু তার চেয়ে কোনো অংশে এটা কম নয়। এবং আমরা রাজবাড়ির যে আম্রকুঞ্জটা পেয়েছি সেই পরিবেশটা অবশ্যই আমাদের আরও মানে বাড়তি সুবিধা দিয়েছে আর কি। তো যাই হোক, এবারে আমাদের 11 বসন্ত উৎসবে আমরা প্রতি বছরই যেটা করি, প্রভাত ফেরি করি আমরা, মহিষাদলের শহরটা আমরা পরিক্রমা করি। এবং যতগুলো দল আসে, মানে বিভিন্ন জেলা থেকে যেসব আসে, প্রত্যেককে নিয়ে আমরা প্রথমে ওই পুরবাসীকে আহ্বান করে যেরকম তোলা হয়, ওরে গৃহবাসী খোলদার খোল এই গানটা গিয়ে আমরা প্রত্যেকেই মহিষাদলের পরিক্রমা করি। আমরা প্রায় 7টার দিকে শুরু হয়, তারপরে এসে 8টায় মূল মঞ্চে আমাদের অনুষ্ঠান শুরু হয়। ওখানে আমাদের এমনি স্লোগানই আছে, নাচে গানে কবিতায় পুরোটাই রঙিন। সেখানে বহু মানুষ মহিষাদলের আসেন, এবং মহিষাদল ছাড়াও তবলুক হলদিয়া থেকে বহু মানুষও আসেন। তারা এটাকে নানাভাবে নিজেদের মতো করে উপভোগ করেন। এখানে বাইরে কোনো অন্য কোনো রং কোনোভাবেই কোনো ব্যবহার হয় না, পুরোটাই এখানে আবির। তারপর ওখানে যেসব দল সকালে প্রোগ্রাম হয়, তারপরে বিকেলে আমাদের অনুষ্ঠান হয়, 5টায় গুণীজন সংবর্ধনা, প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, এবং বিশিষ্ট জনরা ওখানে থাকেন। তারপরে রাত্রে আমাদের অতিথি শিল্পী থাকে। এবারে আমাদের মোট 27টি দল অংশগ্রহণ করছে। তার মধ্যে আছে কলকাতা, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং জেলার হলদিয়া, তমলুক, কাঁথি, দীঘা, মহিষাদল, সব মিলিয়ে মোট 27টি দল আছে। 27টি দলে মোট পুরুষ শিল্পী আছেন 73 জন এবং মহিলা শিল্পী আছেন 256 জন, মোট 329 জন শিল্পী। এবং তাদের সঙ্গে অভিভাবকরাও আসছেন, মোট মানে বাইরে যারা আসছেন শিল্পী হয়ে গেলে 562 জন তারাই আসছেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা পুরোটাই আমাদের করা হয়। এর সঙ্গে আমরা সাহিত্যটাও করেছি, আমরা প্রতি বছর আবির পত্রিকা প্রকাশ করি, প্রথম বছর বাদ দিয়ে বছর প্রতি বছর চলছে এবং আপনারা অনেকেই দেখেন সেখানে। এছাড়া আর কি আবির তাহলে এই একদিনের বর্ণজন অনুষ্ঠানটাকে সারা বছর ধরে আমরা যদি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চাই, আমার হাতে একটি সাহিত্য পত্রিকা থাকা দরকার। আর সাহিত্য মানে আমরা সকলেই জানি সহিতত্বের অ্যাটাচমেন্ট, তার মানে আমরা সহৃদয় রসিকের সঙ্গে সংযোগ স্থাপন করছি আবির পত্রিকার মধ্যে দিয়ে। এবং এবারের আবির পত্রিকার বিশেষত্ব বললে আমরা বলতে পারবো, এবারের আবির পত্রিকা যদি আপনারা সংগ্রহ করেন দেখতে পাবেন এখানে কিরকম গবেষণামূলক কাজ করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত আঞ্চলিক শব্দ, সেই আঞ্চলিক শব্দ যেগুলো আজকে হারিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা নথিবদ্ধ করছি, যেটা আগামী দিনে ডকুমেন্টেশন হিসেবে আগামী কোনো গবেষণায় কাজে লাগবে। তো উপকূলবর্তী যে সমস্ত হারিয়ে যাওয়া শব্দগুলোকে আমরা সংগ্রহ করছি। পাশাপাশি কবি সুভাষ মুখোপাধ্যায়, তিনি বামপন্থা দর্শন থেকে সরে এসেছিলেন না আসেননি, তার সাহিত্য বামপন্থা দর্শন থেকে সরে এসেছিল না আসেনি, এটা নিয়ে একটা গবেষণামূলক লেখা আপনারা পাবেন।
পাশাপাশি এই মুহূর্তে পৃথিবীর গভীর গভীরতর অসুখ মানবতাহীনতা, মানে আমাদের দেশের রাজধানীতেও আমরা সেটা দেখতে পাচ্ছি। আবির পত্রিকায় বেশ কিছু গল্প আছে যে গল্পের শেষে আমরা হয়তো এই ভাবনাই খুঁজে পাবো, একদিন শিশুরা পড়বে দেশের নাম ভারতবর্ষ, জাতির নাম মানুষ, এখানে হিংসার ভালোবাসা হাত ধরাধরি করে বাগান পায়। আর আমরা প্রত্যেকেই জানি যে শ্লোকের সৃষ্টির শোক থেকে চিরকালই প্রিয়গান সেগুলি, যেগুলি আমাদের দুঃখের অনুভূতিকে জানিয়ে দেবে। এ বসন্তে দাঁড়িয়ে আমরা দুঃখ জাগা নিয়ে কিছু গান এবং কবিতা দিয়ে আমাদের আবির পত্রিকা কালি সাজিয়েছি। কিন্তু আমরা যারা সাংবাদিক আমরা সকলেই এটা বিশ্বাস করি যে পাঠ আপনারা থাকে সম্বর্ধনা, মানে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি মানে বিশেষ কিছু আমাদের সমাজের এমন কিছু যেগুলো একটু আলাদা ব্যতিক্রম, কিছু মানুষ থাকে যারা একটু ব্যতিক্রমী, হয়তো তাদের জীবনটা মসৃণ নয়, তবুও তারা তাদের সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করেন, তাকে আমরা সম্মানিত করতে পেরে আমরা আসলে গর্ব অনুভব করি তা বলবো না, বরং আমরা তার সাথে আনন্দটা ভাগ করে নিই। প্রতিবারই এটা আমরা করি, কোনো না কোনো কোথাও না কোথাকার কোনো কখনো কোনো টিম বৃদ্ধাশ্রম থেকে, কখনো অনাথাশ্রম থেকে, কখনো কোনো পার্সোনাল কাউকে আমরা একটু নিয়ে আসি। আরেকটা যেটা সঞ্জীবদা বলছিল, আপনারা এই ডাটাটা পেলে খুব খুশি হবেন, ডেটাটাতে যে পুরুষ শিল্পী 73 জন, মহিলা শিল্পী 256 জন, যে দলের দিন মেয়েরা বেরোতে ভয় পেত, আমি পারবার বলছি যে প্রেস কর্নার কিন্তু একটা পরিবর্তন, প্রেস কর্নার একটা নতুন জিনিস মহিষাদলে ইম্প্রোভাইজ করেছে, শুধু মহিষাদল বলবো না গোটা জেলার বুকে, দলের দিন রাস্তায় মেয়েরা বেরোতে ভয় পেত, রং খেলতো না ঘরেই যেটুকু হয়তো তাদের ডোমেস্টিক পারপাসে, কিন্তু এখন সকালবেলা যখন বেরিয়ে আসে সবাই জেনে গেছে ও আচ্ছা বসন্ত উৎসবে যাচ্ছ। এটা আমাদের ইউনিকনেস, এই ইউনিকনেসটাই কিন্তু আমরা চেষ্টা করেছি এত বছর ধরে সুস্থভাবে রুচিশীলভাবে চালু রাখার। আর বারবার করে শান্তিনিকেতনের সঙ্গে একটা মানে আমাদের তুলনা বলবো না, একটা সমান্তরাল জায়গা চলে আসে, কিন্তু আমরা কখনোই এটা বলি না শান্তিনিকেতন শান্তিনিকেতনের জায়গায়, মহিষাদল আমবাগান মহিষাদল আমবাগানের জায়গায়, সেখান থেকে আমরা আমাদের মতো করে করার চেষ্টা করি, তারা একটা ভাব কেন্দ্রিক চিন্তা ভাবনাতে একটা আদর্শে বিশ্বাস করে তাদের উৎসবটা চালান, আমরা আমাদের মতো করে মহিষাদল প্রেস কর্নার আমবাগানে আমাদের মতো করে অনুষ্ঠানটি পরিচালনা করি। তাই সবাই আমাদের সঙ্গে থাকবেন, মহিষাদল প্রেস কর্নারের আমাদের সাংবাদিক বন্ধুদের অনুরোধ থাকবে আমাদের পক্ষ থেকে, আপনারা একদম সকাল থেকে আসবেন, আনন্দ করবেন সারাদিন। এবারে কাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে? না সেটা তো এখন তো চমক, আমরা এই ব্যাপারটা একটু আগে থেকে রিভিল করি না, করি না ইন দা সেন্স করতে চাই না, কারণ আমরা চাই মঞ্চেই ওটা একটু সাসপেন্সে থাকে। এবছর অনেকেই মানে মাননীয় সভাপতি যেখানে বলছিলেন ওনার বক্তব্যের শেষ জায়গাটা ছিল কেন বসন্ত উৎসব, আমাদের সংগঠন তৈরি হওয়ার পরে সামান্য কিছু অ্যাক্টিভিটিস ছিল, আমাদের প্রায় সুস্থ অবস্থায় ছিল, হঠাৎ আমরা কয়েকজন বসে রাজবাড়িতেই বসে হঠাৎ আলোচনা করতে হতো যে বসন্ত উৎসব করলে কেমন হয়, একটা চিন্তাধারা করলাম, আমরা 4-5 জন ছিলাম, তা করলে ভালো হয় সবাই একটা আলোচনা করলাম যে যদি করতে হয় আমরা দোলের দিনই করবো, কেন দোলের দিন করবো না দোলের দিন একটা নোংরামিটা বলা যায় না, একটা অন্য পরিস্থিতি থাকে সব জায়গাতেই, দোলের দিন মানে একটা মত্ততার ব্যাপার থাকে, যদি কিছু করে আমরা কিছুটা অন্তত সামাজিক, যেহেতু আমরা একটা সাংবাদিকতা করে সামাজিক একটা দাবি যে থাকে, তা প্রথম বছর করতে যখন শুরু করবো প্ল্যান করলাম অন্য দিনের মাথায়, মানে কোনো দিন পরেই দোলটা ছিল, তা দোলের দিন মানে নাচ গান একটা অনুষ্ঠান করতে হবে, দলগুলো সভাপতিটা বলতে গেলাম, তার প্রথমে না 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 দোলের দিন এটা সম্ভব না, আমরা তো কেউ বেরোবই না, তারপরে আবার এখান থেকে এতটা দূরে যেয়ে আমরা প্রোগ্রাম করবো সম্ভব না, তা তখন মল্লার একজন লোক শেখাতেন তপনবাবু বলে, উনি বললেন হ্যাঁ তোমরা করো আমি তোমাদের সঙ্গে আছি, তপন বন্দ্যোপাধ্যায় তপন বন্দ্যোপাধ্যায় মতো তোমরা করো আমি সঙ্গে আছি, করা যাবে কেন করা যাবে সব জায়গায় হাত মধ্যে কেন করা যাবে, শান্তি যদি করতে পারে তোমরা কেন করতে পারবে, তা ওনার সাহস থেকে কিন্তু আমরা শুরু করলাম, ঠিক আছে আমরা দায়িত্ব নিচ্ছি তোমরা চলো কোনোরকম নোংরাই হলো সেই দায়িত্বটা আমাদের, প্রথম বছর দেখলাম যে মোটামুটি 5-7 থেকে 8 টিম নিয়ে আমরা করতে পেরেছি দিনের বেলায়, তারপর আস্তে 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 দিন বাড়ছে আমাদের পরিধি বাড়ছে আস্তে আস্তে, তো এটা বলতে পারি মানে শুধু আমাদের বক্তব্য নয় এলাকার মানুষের সঙ্গে পাশাপাশি প্রশাসনের বক্তব্য যে এই অনুষ্ঠানের পরে যে দোলের দিনও
মানুষ বেরোতে পারে এবং কোনো নোংরামি ছাড়া করতে পারে, এটা একটা নজির অন্তত মানে মৈশোর বাসের সঙ্গে যুক্ত হয়ে আমরা এটা করতে পেরেছি, এটা আমাদের একটা বড় প্রাপ্তি। আগামী দিনে হয়তো আরও কিছুটা এগিয়ে যেতে পারবো আশা করা যায়। এটার ক্ষেত্রে আপনারও পাশে থাকবেন, আরও কীভাবে সুন্দর করা যায়, কীভাবে ভালো করা যায় সবার মতো থাকবে। সুদীপ্ত আছে, অরিজিৎ আছে, মাননীয় সভাপতি যেখানে বলছিলেন ওনার বক্তব্যের শেষ জায়গাটা ছিল।